মাটি কাটে কত ইনকাম? 300 টাকা। তারপর বিয়ে করলে বউ কই রাখে, আমার ইয়ে এনে দাও, তা এনে দাও, ও এনে দাও, কি আর 300 টাকায় কি হয়? বারা 6 কিলো চাল। এই যারা জোন ফোন দেয় মাটি ফাটি কাটে, এদের বিয়ে বিয়ে ভালো। এখন মাটি কাটবো, দেখতেই পাচ্ছ আর কি, বসে দেখো কত কষ্ট, কি আর করা যাবে। জীবন শেষ। পরের মাই একটা আনবো, তা পরের মাই দেখবে না ছেলেটা কি কাজ করে, খাওয়াতে পারবে কি না পারবে, বাইকের পিছনে চুপকে থাকে। এই যে গাবলা, এই গাবলাই করিয়ে মাটি কায়ে তুলে দিয়ে তারপরে পাঠাই দিতে জোনে, দেখ মজাটা কেমন। কেমন ঠায় রে, বিয়ে করবি? হ্যাঁ কি কাউ কিছু কম আর কি বলবো, আজকালকার মেয়েদের কিছু বলার নেই। 300 টাকা ইনকাম করে যাইয়ে, হ্যাঁ হ্যাঁ, তারপরে তার 3000 টাকা মেকআপের খরচা, চুল কি ধরিয়ে এই রকম টান দেবে, 3000 দেও টান দেবে, তা কন্টি আসে। হ্যাঁ 10 দিন কাজ করলে 300 টাকা পাওয়া যাবে না, সেটা দইয়ে মোসা নিয়ে যাবে, চাল না কিনলে হবে, কিন্তু মেকআপের টাকা তোমার কিনতেই হবে। মোবাইলের রিচার্জ সম্পর্কে বলো। হ্যাঁ কিছু কিছু ছেলেপেলেরা তো মুরগি বানাই, মুরগি বানায় না, আমার রিসার্চ করে দাও, আমার রিসার্চ করে দাও, রিসার্চ করবো তোমার, আসো তোমার রিসার্চ করে দিবা নি সোনা মোনা বলে। হ্যাঁ আমার রিসার্চ করে দাও, রিসার্চ করে নিয়ে কোনো ছেলে পা দেবো, পা দিবা না, ওকে রিসার্চ করে দাও। কি খাটনি আবার আইছে নাকি, আর এক গাড়ি চলে এসছে মাটি, চলো ভিডিও করলে কাটাবে না। মাটি কাটাতে জম্বের খাটনি, জম্বের পরিশ্রম, জম্বে ফেনা কেটে যাচ্ছে তো তোমার। 300 ইনকাম করে বিয়ে দেওয়ার স্বপ্ন পুরো বৃথা কি? হ্যাঁ বাজেট দেখো, 2 কিলো চাল, হ্যাঁ 2.5 লাখ টাকা খরচা বিয়ের বাজেট, বিয়ের আড়াই লাখ নরমাল করলে, তাহলে 300 টাকা ইনকাম করিয়ে 2.5 লাখ টাকা জমাইয়ে কবে বিয়ে করা হবে? আবার ওর থেকে 3-0 কাটিয়ে দাও, তাহলে কথা হলো 300 টাকা। চলো চলো কাজ করে, ওই গাড়ি ঘুরিয়ে নিয়ে এসছে আর এক গাড়ি, উঠে যাই নাই তোমাকে ঢাকিয়ে ফেলবে না মাটি দিয়ে। চান্দু পরের বাইকে যে ওঠো, হ্যাঁ কত যে জ্বালা মাটি কাটাতে, আরে দুই গাড়ি চলো 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 পরের বাইকে ওঠা মাটি কাটা, এই যে কত জ্বালা, জ্বালার কোনো শেষ নাই, রাখতেছি ফেলো ফেলো টানিয়ে দেবো ফেলো, এই পাশে ওই গাড়ি চলে আইছে। কোথায় দেবা সেখানে করে উদ্ধার করে দেবো, কাজ করবো, কোনো কাজ বাদ দেওয়া যাবে, কোনো কাজ বাদ দেওয়া যাবে না, বউতল নেই কাজ করার জন্য। হ্যাঁ এটা ঠিক, কাজের কাছে করা হয় নাই, এতটা খাবি কিটা গৌতম, এতটা খাবি কিটা, মাটির নাম কি? আমি একটু বন্ধ করি, পরে আবার করবানি, চলো গরমে পরানটা কেমন যেন সির বাড়ি ওঠে, ভিতরে থাকতে চাই না, জম্বের গরম। ও গৌতম কোথায় যাবা, ওইখানে বসো, ওইখানে বসি, ও
বন্ধুরা, তিন দিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলাম, আজকে তোর অবসর প্রাপ্ত হলো। তো আজকে আমাদের চা মুড়ি দিয়ে আর সঙ্গে অবসর, মাটি কাটা জোন, একটা কষ্টের কাজ, একটা খাটনির কাজ।